বগুড়া নগরবাড়ি মহাসড়কের পূর্বপাশ ধরে কিছুটা এগোলেই হাঁটি ছায়া ছায়াশনিবির শান্ত পরিবেশে অবস্থিত নবরত্ন মন্দির ষোলোশো সালে রাজস্ব ফাঁকি দেয় দিনাজপুরের মহারাজা সুখদেবকে বন্দি করতে নায়েবে দেওয়ান রামনাথ ভাদুরিকে দিনাজপুর পাঠান মুর্শিদাবাদের নবাব মুর্শিদকুলি খান খবর পেয়ে মহারাজা সুখদেব নায়বে দেওয়ান রামনাথকে লক্ষাধিক টাকা উপহার দেন সেই টাকায় রামনাথ ভাদুরী নিজ গ্রামে নির্মাণ করেন মন্দিরটি বর্গাকার এই মন্দিরের চারদিকের আয়তন পনেরো দশমিক চার মিটার পোড়া মাটি দিয়ে লতা পাতা ফলমূল এবং দেবদেবীর ফল খচিত তিনতলা এই মন্দিরে চূড়া রয়েছে নয়টি বর্তমানে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে চার মানুষের মূর্তি আছিল তারা এই নাবি পর্যন্ত নিষেধ খুব ছিল এই দেখছি শুনছিলাম দুইবার সংস্কার করা হয়েছে তারপর আর সংস্কার করা হয়নি উপরে আহ তিন তিন তলাতে পালন করছে মন্দিরটিতে বর্তমানে আরাধনা করা না হলেও মনোবাসনা পূরণের তীর্থস্থান হিসেবেই অন্তরে লালন করেন সনাতন ধর্মাবলম্বীরা দেশ বিদেশ থেকে লোকজন আসে তাতে আমাদের খুবই আনন্দ উপভোগ করি আমাদের খুবই ভালো লাগে যেটা এটি মানসিক মানে সেটা পূরণ হয় নিরাপত্তা প্রাচীরের পাশাপাশি পর্যটকদের দৃষ্টি কাটতে শোভা বর্ধন রাস্তা পাকাকরণ আলো ও বসার ব্যবস্থার জন্য কার্যকরী পদক্ষেপ দাবি পর্যটকদের এইটাই এই রাস্তা এই কিরে একটা রাস্তা হইল যার ব্যান না কোনো জল মন্দিরে যাওয়ার মতো কোনো ই নাই পরিবেশ নাই পুরো গর্ত হয়ে গেছে বেশ কিছু ফাটল ধরছে এটা আসলে সংস্কারের প্রয়োজন ফুলের বাগানে এসে কিংবা টয়লেট বাথরুমের একটা ব্যবস্থা করলে দেখতে সুন্দর লাগে সরকার যদি একটু দৃষ্টিমত দিতে দিলে নি তাহলে আমার মনে হয় যে সরকার এখানে রাজস্ব খাতে অনেক টাকা ইনভেস্ট হতো পুরাকীর্তিটি যথাযথভাবে সংস্কার ও পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করতে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি এই শিক্ষাবিদের যদি এগুলো সংস্কার করা হয় তাহলে উত্তর জনপদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঐতিহাসিক স্থানটি আরও বেশি আকর্ষণীয় হবে মুসলিম শাসনামলের হিন্দু স্থাপত্যের এই স্থাপনাটি সংরক্ষণে দ্রুত পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ এমনই প্রত্যাশা স্থানীয়দের মিজানুর রহমান একুশের টেলিভিশন